আগে আমি কিছু শপিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো এখন মানে আমার দিদি আমার ফ্ল্যাটে এসেছে, অ্যাকচুয়ালি ওর তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, অফিস বাড়ি থেকেই করে এখন, তো অনেকদিন বাইরে ও বেরোয় না খুব একটা, তো এখন কয়েকদিন এসেছে এখানে। সাউথ সিটি মল যাব, কালকে আমরা গিয়েছিলাম, কালকে ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু কালকে আসলে এত কাজ ছিল, এত মানে কয়েকটা কেনাকাটা জিনিস ছিল। ফার্স্টে আলি মোহিনী মোহন কাঞ্জিলালে মায়ের একটা শাড়ি কিনেছি, আর স্প্ল্যানেডেও কিছু কানের দুলটুল কিনেছি, তো আর ব্লগ করা হয়নি। তারপরে কালকে 5:30 উঠে কলকাতায় এসেছি, ঘুম থেকে উঠে মানে খুব টায়ার্ড ছিলাম, তো ভাবলাম ঠিক আছে কালকের দিনটা না হয় আজকের দিনটাই তোমাদের সাথে কী কী করছি সেগুলো সব শেয়ার করি। তো এখন সাউথ সিটি মলে যাব, তো চলো ব্লগটাকে স্টার্ট করি। যাদবপুরের 8 PSC, এখানে আমি আগেও মোমো খেয়েছি অনেকবার, দারুণ খেতে হবে, তো অনেকদিন পরে খাবো, 2 বছর প্রায় খাইনি, তারপরে খাবো। এইটা নিয়ে চক্রি গল্প
যে নিজের বার্থডে নিজেই বেলুন ফোলাচ্ছে। কালকে রাত্রেবেলায় ব্লগটা এন্ড করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি মানে সেরকম কিছু না, কালকে দিদি একটা কেক নিয়ে এসেছিল, ওটাই কেটেছিলাম। আর আজকে আরও অনেক প্ল্যান আছে, তো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাই।